ঈদুল আযহা উপলক্ষে স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয় বিবেচনা করে বৃহস্পতিবার থেকে 8 দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এই সময় কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এদিকে চলমান 14 দিনের বিধিনিষেধের 13তম দিনে রাজধানীর সড়কে যানবাহন ছিল তুলনামূলক কম। 21 জুলাই পবিত্র ঈদুল আযহা, এ উপলক্ষে 15 জুলাই বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিং মল, মার্কেট ও অন্যান্য প্রতিষ্ঠানও। 23 জুলাই থেকে আবার দেশজুড়ে চলবে কঠোর বিধিনিষেধ, এ দফায় বন্ধ থাকবে উৎপাদনমুখী কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানও। চলমান বিধিনিষেধ রয়েছে করোনা রোগ বিস্তার কল্পে ইতিপূর্বে জারিকৃত আদেশ, সেটা 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে এবং এটি মূলত ঈদুল আযহা উদযাপন, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি কারণে 23 জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ চালু করা হবে। এদিকে 14 দিনের কঠোর বিধিনিষেধের 13তম দিনে সকালে কর্মমুখী মানুষের ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সড়কের দৃশ্য বদলে যেতে থাকে। গণপরিবহন চালুর ঘোষণায় সন্তুষ্ট কর্মজীবী মানুষ, তবে এদিনও অনেককে পায়ে হেঁটে কাজে যেতে দেখা গেছে। 4-5 কিলোমিটার হাঁটি, তো গরিব মানুষ, খেতে হয়, কাজকাম করে খাইতে হয়। দিনভর তো কামজাম করি, এখন যা সময় একটু গাড়ি হলে যাওয়া আমাদের একটু সুবিধা। গাড়ি পাই না, কিভাবে যাব? জাহাঙ্গীর গেট থেকে পুরা ফার্ম গেট পর্যন্ত, তারপর আমরা রিক্সা চলে যাব। প্রতিদিন মানে সকালও হাঁটে যাইতে হয়, বিকালও হাঁটে আসতে হয়, মানে দুই টাইম হাঁটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বিধিনিষেধ মানাতে এবং জনসচেতনতা বাড়াতে সড়কে তৎপর রয়েছে পুলিশ। অনেক সময় দেখা যায় যে এক গাড়িতে 2-3 জন আছে, তারা মাস্ক ইউজ করতেছে না। রাজাবাজার বাজার করতে আসছে, কাঁচা বাজার বললাম যে কাঁচা বাজার করতে কেন আসে, তো আর কোনো উত্তর দিতে পারে না। এই সদ উত্তর দিতে না পারলে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনতেছি। ব্যক্তিগত গাড়ি যাদের রয়েছে তাদের সুবিধা হলেও ভোগান্তিতে ছিলেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের 37 জেলায় 171 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে 10 জন, কুমিল্লা ও চাঁদপুরে 3 জন করে 6 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন এবং কক্সবাজার, খাগড়াছড়ি ও নোয়াখালীতে 3 জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে মারা গেছে 19 জন। এদের মধ্যে রাজশাহী 6 জন, পাবনা, নওগাঁ ও নাটোরে 3 জন করে মোট 6 জন, চাঁপাইনবাবগঞ্জে 2 জন, সিরাজগঞ্জ ও বগুড়ায় 2 জন মারা গেছে। এদিকে খুলনা বিভাগে করোনায় মারা গেছে 48 জন। এর মধ্যে খুলনায় 14 জন, যশোরে 10, কুষ্টিয়ায় 9, ঝিনাইদহে 5, মেহেরপুরে 3, নড়াইলে 3, চুয়াডাঙ্গায় 2 এবং বাগেরহাট ও সাতক্ষীরায় 2 জন রয়েছেন। ময়মনসিংহ বিভাগে 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ময়মনসিংহে 18, জামালপুরে 1 জন মারা গেছেন। এদিকে করোনায় সিলেট বিভাগে মারা যাওয়া 5 জনের মধ্যে সিলেটের 4 জন এবং হবিগঞ্জের 1 জন রয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে মারা গেছে 17 জন, এদের মধ্যে 11 জন বরিশালের এবং 6 জন বরগুনার। এছাড়া রংপুর বিভাগে মারা গেছে 14 জন, এর মধ্যে ঠাকুরগাঁয়ে 7, দিনাজপুরে 3, রংপুরে 2 এবং নীলফামারী ও গাইবান্ধায় 2 জন। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে 16 জন, মাদারীপুরে 3 এবং টাঙ্গাইলে 9 জনের মৃত্যু হয়েছে।